গাজা যুদ্ধে নতুন মোড়, ইয়েমেনে ব্যাপক হামলা আমেরিকা ব্রিটেনের। ইসরায়েলি সেনাদের উপর পদে পদে হামলা। পারমাণবিক হামলার হুমকি দিলেন রাশিয়ার মেদভেদেব। ইসরায়েলি হামলার লক্ষ্য ফিলিস্তিনিদের ধ্বংস করা। রাশিয়াকে আর কতদিন ঠেকাতে পারবে ইউক্রেন? এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের মধ্যে বিরোধ নিয়ে চিন্তায় যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজা যুদ্ধে নতুন মোড়, ইয়েমেনে ব্যাপক হামলা আমেরিকা ব্রিটেনের। নতুন মোড় নিল ফিলিস্তিনের গাজা যুদ্ধ। এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয় গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে। লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী ও ইসরায়েলি মালিকানা জাহাজে হামলা চালানোর জবাবে এই পদক্ষেপ নিল দুই পশ্চিমা পরাশক্তি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে হামলায় হুতিদের অস্ত্রভাণ্ডার, কমান্ড সেন্টার সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। প্রতিবেদনে আরও বলা হয়েছে হামলায় ব্যবহার করা হয়েছে টমাহক রুশ ক্ষেপণাস্ত্র, যেগুলো জাহাজ থেকে ছড়া হচ্ছে। এছাড়া যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে। হুতির এক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন রাজধানী সানায় শত্রুদের হামলা চলছে। সানার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। গত বৃহস্পতিবার আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধ জাহাজ লক্ষ্য করে 21টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা। এরপরই এ হামলার জবাব দেওয়ার হুমকি দেয় তারা। তবে হুতিদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় তাদের এ হামলার পাল্টা জবাব দেবে তারা, সূত্র দ্য গার্ডিয়ান, আল জাজিরা, সিএনএন, বিবিসি। ইসরায়েলি সেনাদের উপর পদে পদে হামলা। গাজাস্থল অভিযানের পর থেকে একের পর এক হোঁচট খাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের সাথে মারমুখী অবস্থানে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার তাদের উপর পদে পদে হামলা চালিয়েছে গাজার সেনারা। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলের পদাতিক সেনাদের উপর হামলা চালিয়েছে। গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে একটি বাড়ির ভেতরে এ সেনারা অবস্থান নিয়েছিল। এ সময় তাদের সাথে অ্যান্টি পার্সোনাল ডিভাইস ছিল, ফলে এতে সেনারা আহত বা নিহতের আশঙ্কা রয়েছে। হামাসের সামরিক শাখা জানিয়েছে তারা ইসরায়েলি সেনাদের তিনটি সামরিক যানে হামলা চালিয়েছে। আলিয়াসিন 105 গোলার মাধ্যমে খান ইউনুসের পূর্বাঞ্চলে বানি সুহেলা এলাকায় এ হামলা করা হয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে তারা গাজায় ইসরায়েলি সেনা কমান্ডার সেন্টারে হামলা চালিয়েছে। খান ইউনুসের পূর্বাঞ্চলে ক্যালিবার মর্টার শেল দিয়ে সেন্টারটিতে হামলা চালানো হয়। পারমাণবিক হামলার হুমকি দিলেন রাশিয়ার মেদভেদেব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেব সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমারা মিত্রদের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার ভেতরে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায়, তাহলে মস্কোর পক্ষ থেকে পারমাণবিক হামলার ঝুঁকি রয়েছে। বৃহস্পতিবার তিনি এমন সতর্ক বার্তা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা দিমিত্রি অভিযোগ করেন, পশ্চিমাদের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলার কথা ভাবছে ইউক্রেনীয় কয়েকজন সামরিক কমান্ডার। দিমিত্রি তার টেলিগ্রাম মেসেজ অ্যাপে লেখেন, এর অর্থ হলো একটাই, পারমাণবিক নীতি সংক্রান্ত রাশিয়ার রাষ্ট্রীয় মূলনীতির 19 নম্বর অনুচ্ছেদকে উস্কে দেওয়া। 2020 সালের রাশিয়ার এই 19 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবেন তা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে যদি রাশিয়ার উপর ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালানো হয় তাহলে জবাবে পারমাণবিক হামলা চালাতে পারবে মস্কো। তবে মেদভেদেবের এই সতর্ক বার্তাকে অতীতের মতো উড়িয়ে দিয়েছিলেন মস্কোর সমালোচকেরা। তাদের দাবি, মনোযোগ আকর্ষণের জন্য ও ইউক্রেনকে সহায়তা না দিতে পশ্চিমা দেশগুলোকে নিরুৎসাহিত করার জন্য এমন সতর্ক বার্তা দিয়েছেন তিনি। ইসরায়েলি হামলার লক্ষ্য ফিলিস্তিনিদের ধ্বংস করা। গাজা সংঘাত নিয়ে নেদারল্যান্ডসের হেগে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচারালয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলার প্রথম দিনে শুনানি হয়েছে। এদিন আদালতে দক্ষিণ আফ্রিকার আইনজীবী আদিলা হামিস বলেন, ফিলিস্তিনিদের জীবন ধ্বংস করা এবং তাদের দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়াই ইসরায়েলের টানা বোমা বর্ষণের লক্ষ্য। আইনজীবী আদিলা হাসিম বলেন,
আগেভাগে জানিয়ে কখনো গণহত্যা চালানো হয় না, এ আদালতের কাছে গত ১৩ সপ্তাহের গাজা যুদ্ধের সাক্ষ্য প্রমাণ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে। এসব সাক্ষ্য প্রমাণ ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগের পক্ষে সমর্থন দেবে। গাজায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে জাতিসংঘের অন্যতম অঙ্গ আইসিসির কাছে জরুরি আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মামলাকে নির্মম ও অসংগত আখ্যা দিয়ে ইসরায়েল আজ শুক্রবার আইসিসিতে শুনানির দ্বিতীয় দিনে ইসরায়েল আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেবে। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের জোনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তুলেছে দক্ষিণ আফ্রিকা। দেশটি বলেছে হামাসের ৭ অক্টোবরের হামলা দোহাই দিয়ে গাজায় সশস্ত্র হামলাকে ন্যায্যতা দিতে পারে না ইসরায়েল। দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা বলেছেন কোনো রাষ্ট্রীয় ভূখণ্ডে সশস্ত্র হামলা যতই গুরুতর হোক তা জাতিসংঘে কনভেনশন লঙ্ঘনের ন্যায্যতা বায়ের পক্ষে সাফাই দিতে পারে না। গত ৭ অক্টোবর হামাসের হামলার পাল্টা জবাব দিতে গিয়ে এই সীমারেখা অতিক্রম করেছে ইসরায়েল। সূত্র এপি বিবিসি। রাশিয়াকে আর কতদিন ঠেকাতে পারবে ইউক্রেন? প্রবল শীতের মধ্যেও ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। শুধু মঙ্গলবারই ৬৪টি হামলার প্রতিহতের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে তাদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে রুশ হামলা মোকাবেলা, কারণে পশ্চিমা সহায়তা থমকে যায়। দ্রুত ফুরিয়ে আসছে ইউক্রেনের গোলাবারুদের ভাণ্ডার। এক ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দ্রুত যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর উপর জোর দিয়েছেন। শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সৈন্যদের কাছে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন সরবরাহে গতি বাড়ানোর কথা বলেছেন তিনি। ডাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে সশরীরে উপস্থিত হয়ে মিত্রদের কাছ থেকে আরও সহায়তা আদায়ের চেষ্টা করবেন জেলেনস্কি। মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে সহায়তা থমকে যায় গোলাবারুদের অভাবে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এমনকি আকাশপথে হামলা প্রতিহত করতে এয়ার ডিফেন্স সিস্টেমের গোলাবারুদেও টান পড়েছে। ফলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আর কতকাল মোকাবেলা করা যাবে সে বিষয়ে সংশয় বাড়ছে ইউক্রেনীয়দের মধ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের মধ্যে বিরোধ নিয়ে চিন্তায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনির মধ্যে বিরোধের কারণে কিয়েভের সামরিক প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর অনুসারে বাইডেন প্রশাসন চায় ইউক্রেন ২০২৪ সালে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা তীক্ষ্ণ করুক, কিন্তু ওয়াশিংটন উদ্বিগ্ন। জেলেনস্কি এবং জালুঝনির মধ্যে মত পার্থক্য একটি নতুন কৌশল স্বচ্ছ করার প্রচেষ্টাকে বিলম্বিত করছে। ব্লুমবার্গের একজন প্রতিবেদকের মতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কিয়েভের পরিকল্পনা স্পষ্টভাবে বুঝতে হবে। আগামী বছরে ইউক্রেনকে রক্ষা করতে ওয়াশিংটনের সহায়তা কীভাবে সর্বোত্তমভাবে একত্রিত করবে সেটা ঠিক করতে হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে জেলেনস্কির কাছে বিষয়টি উত্থাপন করতে পারেন।